হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড তো এখন আমি তোমাদের ডিসকাস করছি ফোর্থ জানুয়ারি ফার্স্ট শিফট অ্যান্ড সেকেন্ড শিফট্টের অল কোশ্চেন পেপার যতগুলো আমি প্লাস যত সময় এইটির কাছাকাছি কোশ্চেন আমি কালেক্ট করে নিয়েছি তোমাদের তো কাল যাদের পরীক্ষা ছিল তো তারা অবশ্যই একটু দেখে নেবে এবং এইগুলোর প্রশ্নের বাইরেও যদি অন্য কোনো প্রশ্ন এসে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও ওকে আমি এইটুকু বুঝতে পারছি না যে প্রত্যেকজনে একই কোশ্চেন হয়েছে কি আলাদা আলাদা কোশ্চেন হয়েছে কারণ কিছু প্রশ্ন দেখছি খুব ভ্যারি করছে বিভিন্ন জায়গায় তো অবশ্যই একটু দেখে নাও এবং কালকে এটা ভিডিওটা বানিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু কালকে আমাদের বাড়ির পাশে এখানে খুব জোরে জোরে বক্স বাজাচ্ছিল বলে নোটটা বানাতে পারিনি তো এখন বানিয়ে দিচ্ছি ঠিক আছে একটু দেখে নাও তো দেখো বক্সাইট কোন রাজ্যে সব থেকে বেশি উৎপাদন হয় বা বক্সাইটের প্রডিউসার কোন স্টেট সেই থেকে প্রশ্ন এসছে তো অ্যান্সার হচ্ছে উড়িষ্যা রাজ্য ওকে তারপর দেখো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের মোট সদস্য সংখ্যা কত সেইটা তোমার কাছে জানতে চেয়েছিলো তো দেখবে ওয়ান এখন বর্তমানে সদস্য সংখ্যা তারপর দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটি প্রশ্ন এসেছিলো কি এসেছিলো তামাস এই বইটির রচয়িতাকে তো এই বইটি রচয়িতা হচ্ছে ভিসাম সাহানি এরপর দেখো হাইড্রোস্ট্যাটিক্স থেকে একটি পোস্ট এসেছিলো কী প্রশ্ন এসেছিলো আমার জানা নেই তো এই হাইড্রোস্ট্যাটিক্স এই টপিকটা একটু তোমরা পড়ে রাখবে যাদের আপকামিং পরীক্ষা আছে বিশেষ করে এন টি আপকামিং এবং রেলের জন্য যারা গ্রুপটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা একটু পড়বে কারণ কি রেলের গ্রুপটিতে পঁচিশ মার্কসের কিন্তু জেনারেল সায়েন্স থাকবে ওখানে কিন্তু খুব মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় এবার দেখো ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান যেটা হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন ক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছিল তো মনে রাখবে কৃষিক্ষেত্রে বেশি জোর দেওয়া হয়েছিল উনিশশো থেকে উনিশশো ছাপান্ন পর্যন্ত হয়েছিলো এবং আরেকটা জিনিস মনে রাখবে সেকেন্ড যে ফাইভ ইয়ার প্ল্যানটা হয়েছিলো সেখানে ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল তাহলে অন্য কোনো অ্যাক্সার শিফ্টে চলে আসতে পারে যে যে তোমাদের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সেখানে কোনটি বেশি জোর দেওয়া হয়েছিল তো ভারী শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছিল ওকে অনেকগুলো পরীক্ষায় এসছে তোমাদের এরপর দেখো এই প্রশ্নটা রাজা রবি বর্মা তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত তো তোমরা যারা লাইভ মক টেস্টের ক্লাসগুলো করেছো ইজিলি অ্যান্সার করে দিতে পারবে তিনি একজন পেন্টার তিনি অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছেন এই রিলেটেড প্রচুর প্রশ্ন তোমাদের টিসিএস এর পরীক্ষায় রিপিট হয়েছে এরপর দেখো মহাবিদ্রোহ থেকে একটি প্রশ্ন ছিল কেউ বলছিলো কবে শুরু হয়েছে কেউ বলছিলো কবে রদ হয়েছে এরকম রিলেটেড প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছিলাম তো দেখো মহাবিদ্রোহ যেটা টেন্থ মে এইটিন ফিফটি সেভেনে শুরু হয়েছিল ফার্স্ট নভেম্বর এইটিন ফিফটি এইটে রদ হয়ে গেছিলো তো এই যেটা এসেছিলো সেটা তোমরা অ্যান্সার করে নেবে এবং যাদের সামনে পরীক্ষা তোমাদের দুটোই মনে রাখতে হবে সর্দার সরোবর ড্যাম কোন নদীর ওপর রয়েছে তো সর্দার সরোবর ড্যাম এটা রয়েছে নর্মদা নদীর ওপর এরপর একটা দেখো সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা তোমাদের দু হাজার পনেরোতেই লঞ্চ হয়েছিল তো এটা কোন প্রধানমন্ত্রী লঞ্চ হয়েছিল এরকম প্রশ্ন ছিল নাকি তো এটা অ্যান্সার হচ্ছে নরেন্দ্র মোদী সময় হয়েছিল প্রধানমন্ত্রী ছিলেন এবং এটা দু হাজার পনেরোতে লঞ্চ হয়েছিল এটাও মনে রাখবে এরপর দেখো নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল তো নীতি আয়োগ এটা গঠিত হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরোতে সাগর ড্যাম কোন রাজ্যে অবস্থিত তো সাগর ড্যাম এটি মধ্যপ্রদেশ এবং এটি চম্বল নদীর ওপর অবস্থিত ড্যাম রিলেটেড প্রচুর প্রশ্ন এসে দেখছি তোমাদের এগুলো একটু পড়ে রাখবে তোমাদের রিভার ড্যামের ক্লাস আমি করে দিয়েছিলাম জিকে এই ভিডিও ডিসক্রিপশনে প্লে আছে প্রথম ক্লাসটাই দেখে নেবো যত সম্ভব এই ড্যাম রিলেটেডই আছে তো একটু দেখে নিও ইউনেস্কো মোট কতগুলি বিশ্ব স্থান রয়েছে ভারতে এটা কেউ বলছে ভারতে কেউ বলছে ওয়ার্ল্ডে তো আমি যত সম্ভব দু তিন জায়গায় কাল দেখলাম তো সেখানে ভারতেরই জানতে চেয়েছে তো যদি আদার্স হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিও তো মনে রাখবে ভারতের টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে আটত্রিশটি উনিশশো তিরাশি সাল থেকে দু সাল মানে লাস্ট দু হাজার পনেরো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যাড হয়েছিল তো এই পুরোটার একটা সেপারেট ভিডিও বানানো আছে দেখবে মিশন স্ট্র্যাটেজিকে বা স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে ওকে ইন ওয়াল হেরিটেজ সাইট তো সেখানে আমি এটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি কোন হেরিটেজ সাইট কত সালে মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঘোষণা হয়েছিল সেটা করে দিয়েছি কোন স্টেটে অবস্থিত সেটাও ওর মধ্যে আছে তো অবশ্যই দেখে নেবে পরীক্ষা রয়েছে সামনে সেখান থেকে প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে এরপর দেখো সাঁচি স্তূপ কে নির্মাণ করে এই প্রশ্নটা তোমাদের রিপিটেড হচ্ছে তো সম্রাট অশোক এর পরবর্তী প্রশ্ন দেখো হিস্ট্রি থেকে প্রশ্ন এসছে সম্রাট আকবরের রাজ্য অভিষেক কবে ছিল মানে তিনি রাজা কবে হয়েছিলেন তো সম্রাট আকবর তিনি পনেরোশো সালে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন সর্বপ্রথম হাইকোর্ট কোথায় অবস্থিত তো মনে রাখবে কলকাতা হাইকোর্ট হচ্ছে সর্বপ্রথম হাইকোর্ট কলকাতাতেই অবস্থিত ফার্স্ট জুলাই এইটিন সিক্সটি টুতে এটা এস্টাবলিশ হয়েছিলো এবার দেখো স্যাটেলাইট রিলেটেড প্রশ্ন আসছে ইনসেট ওয়ান বি কবে লঞ্চ হয়েছিল এটা তোমাদের এন টিভিসি দু হাজার ষোলো পিভিয়াস তার সাথে আমি তোমাদের যে পিভিয়াস টিসিএসে যে প্রশ্নগুলো করা একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি সেখানেও এই প্রশ্নটা টিসিএস রিপিট করেছে তো এটা তোমাদের কমন প্রশ্ন বলতে পারো নাইনটিন এইট্টি থ্রি পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো কী বলেছে পরবর্তী প্রশ্ন এখানে রয়েছে হুম এই প্রশ্নটা একটু গোলমাল প্রশ্ন সঠিক কোশ্চেনটা আমি কালেক্ট করতে পারিনি তবে দু এক জায়গায় আমি যেটা পেলাম সেটা আমি তোমাদের করে দিয়েছি কী বলেছে দেখো ভারতীয় হকি টিম শেষ কবে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছিল তো ভারতীয় হকি টিম শেষ গোল্ড মেডেল জিতেছিল উনিশশো আশি সালে ওকে তারপর থেকে হকি তার গোল্ড মেডেল পায় নাই অলিম্পিকে এরপর দেখো বাইল জুস কোথা থেকে নির্গত হয় বা কোথা থেকে খরিত হয় তো লিভার বা যকৃত থেকে এটা খরিত হয় নেক্সট চলে আসি দেখো সাইমন কমিশন কবে ভারতে এসেছিল তো উনিশশো সালে সাইমন কমিশন ভারতে এসেছিলো আর কবে লাগু হয়েছিল এই দেখো আর অ্যাক্ট এটা তোমার দুটো শিফটে যত সম্ভব প্রশ্নটা এসছে তো একটু তোমরা দেখে নেবে দু হাজার পাঁচ সালে এটা হয়েছিল এরপর দেখো ধোঁয়া ফলস কোন নদীর ওপর রয়েছে তো এটা রয়েছে নর্মদা নদীর ওপর ইউআরএলের ফুল ফর্ম চেয়েছে তাকে ফুল ফর্ম রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবে টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে পিডিএফটাও ওখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে তো এটা অ্যান্সার হচ্ছে ইউআরএলের ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার এরপর দেখো জওহর সাগর ড্যাম কোন নদীর উপর অবস্থিত তো এটা চম্বল নদীর উপর অবস্থিত এবং এটা রাজস্থানে অবস্থিত এরপর এসে তোমাদের ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভ আর কোনটি তো ভারতের লার্জেস্ট টাইগার রিজার্ভ হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ এটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা মিলে অবস্থিত কোষের আবিষ্কারককে তোমার কাছে জানতে চেয়েছে এবং এটা আগেও তোমাদের রিপিট হয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে রবার্ট হোক ওয়ার্ল্ড এলিফেন্ট ডে কবে পালিত হয় তো এটা টুয়েলভ আগস্ট প্রত্যেক বছর ওয়ার্ল্ড এলিফেন্ট ডে পালিত হয় এসবিআই চেয়ারম্যানকে জানতে চেয়েছে দীনেশ কুমার খাড়া তিনি হলেন এসবিআই চেয়ারম্যান গোদাবরী নদীর উৎপত্তি কোথায় হয়েছে তো মনে রাখবে বোম্বগিরি মাউন্টেন ত্রিমোগেশ্বর নাসিক মহারাষ্ট্র এখানে উৎপত্তি হয়েছে গোদাবরী নদীর এটা পতিত হয়েছে বঙ্গোপসাগরে আর্টিকেল একশো বারো কী তোমার কাছে জানতে চেয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে আর্টিকেল একশো উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল দেখো আগের কোনো একটা শিফটে তোমাদের পরীক্ষা এসেছিলো যে কে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আজকে এসে কোথায় হচ্ছে তো দুটোই মনে রাখবে উনিশশো সালে যে ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেটা হয়েছিল বেলেগাঁওতে এবং মহাত্মা গান্ধী এই একমাত্র অধিবেশন যেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন আর তিনি কংগ্রেসের কোনো অধিবেশনে সভাপতিত্ব করেননি এটা মনে থাকে যেন পরবর্তী প্রশ্ন তোমাদের যেটা এসছে দেখো আরবিআই লোগো রিলেটেড কোনো একটা প্রশ্ন ছিল তো দেখো আরবিআই লোগোতে বেঙ্গল টাইগার পাম ট্রি এগুলো ছবি রয়েছে তো এগুলো একটু মনে রাখবে এরপর দেখো ডায়োস এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চাইছে তো ডায়োসের ফুল ফর্ম হচ্ছে ডাটা ইনটেনসিভ অপারেটিং সিস্টেম এই স্পেলিংগুলো একটু মনে রাখবে এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে জাভা কে ডেভেলপ করেছিল জাভা যে প্রোগ্রাম রয়েছে সেটা কে ডেভেলপ করেছিল তো এটা ডেভেলপ করেছিল জেমস গসলিং এবং মনে রাখবে জাভা হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ন্যাশনাল টেকনোলজি দিবস কোন দিন পালন করা হয় তো এটা ইলেভেন্থ মে প্রত্যেক বছর পালন করা হয় মা হিউম্যান ব্লাড এর পিএইচ ভ্যালু কত আমাদের রক্তের পিএইচ ভ্যালু হচ্ছে সেভেন পয়েন্ট ফোর এইটা অ্যাকচুয়ালি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ থেকে সেভেন থ্রি ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফোর ফাইভের মধ্যে ভ্যারি করে তো অ্যাভারেজ সেভেন পয়েন্ট ফোর ওকে পরীক্ষায় সেভেন পয়েন্ট ফোরই থেকে থাকে এরপর দেখো ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি তো ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা তারপরে দেখো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কবে লঞ্চ হয়েছিল তো এটা লঞ্চ হয়েছিল নাইন্থ মে দু হাজার পনেরো তোমাদের কালকেই আমি তোমাদের কাল বলছি পরশু দিন আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে যোজনাগুলো রয়েছে সেখান থেকে প্রচুর প্রশ্ন আসছে তো এটা তোমরা কমন পেয়ে গেছো যারা পড়ে গেছিলে অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপর দেখো তোমাদের নেক্সট যে প্রশ্ন এসেছিলো সেকেন্ডারি মেমোরি কী তো সেকেন্ডারি মেমোরি হচ্ছে একটা পারমানেন্ট মেমোরি হেপাটাইটিস বি কোন কোনটির জন্য হয়ে থাকে তো হেপাটাইটিস বি এটা হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ এটা যত সম্ভব কালকে যখন ফার্স্ট সেটে করেছিলাম সেখানে শুধু আমি হেপাটাইটিস পড়িয়েছিলাম তারপরে তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট সে কমেন্ট করেছিল যে হেপাটাইটিস বি এসেছিল তো সেটাও সে ভাইরাস গঠিত রোগী ওকে এবার দেখো পোখরার নিউক্লিয়ার টেস্ট নিয়ে একটু কনফিউশন কেউ সঠিক কোশ্চেনটা আমি যেটুকু বুঝতে পারলাম যে পোষণ টেস্ট ছিল 1998 এ এইটে পোখরানের দ্বিতীয় নিউক্লিয়ার টেস্টের নাম কী ছিল কেউ বলছিল এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন এইকম তো দুটো সবগুলি তোমাদের পনেরো রাখতে হবে দেখো উনিশশো সালে যে পোখরান ওয়ার নিউক্লিয়ার টেস্ট হয়েছিল সেটা কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা ওকে এটা তোমাদের এন টি পিসি দু হাজার এসেছিলো এবার এটাতে যেটা এসে বলছে নাইনটিন নাইনটি এইটের যে পোখরান নিউক্লিয়ার টেস্ট হয়েছে সেটার নাম হচ্ছে অপারেশন শক্তি এবং এটাতে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তো সবগুলোই আমরা পড়ে নিলাম তোমাদের নেক্সট যাতে পরীক্ষা যায় তোমাদের সব পড়ে রাখতে হবে কারণ তোমাদের যে কোনো একটা চলে আসতে পারে বোডো কোন রাজ্যের অফিসিয়াল অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ তো মনে রাখবে আসামের অফিসিয়াল অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বোডো স্বীকৃতি পেয়েছে রিসেন্টলি এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অসমীয় আসামের ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় তো ডিআরডিওর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এরপর দেখো অটল টানেল এর মোট দৈর্ঘ্য কত তোমার কাছে জানতে চেয়েছে তো অটল টানেলের মোট দৈর্ঘ্য হচ্ছে নাইন পয়েন্ট জিরো টু কিলোমিটার এটা হিমাচল প্রদেশে অবস্থিত এরপর দেখো নেক্সট প্রশ্ন তোমাদের যেটা এসছে নাইনটি ফাইভের পর এখানে দেখো নেক্সট তোমার কাছে যেটা জানতে চেয়েছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের নন পারমানেন্ট মেম্বার কতগুলি তো মনে রাখবে টোটাল মেম্বার হচ্ছে পনেরোটি তার মধ্যে নন পারমানেন্ট হচ্ছে দশটি এবং পারমানেন্ট মেম্বার হচ্ছে পাঁচটি এবার তোমাদের কোনো একটা শিফটে চলে আসতে পারে যে টোটাল কত তখন অ্যান্সার কী হবে পনেরো এবং কোনো স্থায়ী কত পাঁচটি অস্থায়ী কত দশটি তো তিনটি মনে রাখতে হবে তোমাদের কোন রাজ্যে নতুন হাইকোর্ট স্থাপন হয়েছে তো মনে রাখবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বিভক্ত হয়ে যাওয়ার পর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এবং তেলেঙ্গানা হাইকোর্ট দুটো নতুন হাইকোর্ট ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশ থেকে শুরু হয়েছে কম্পিউটার থেকে আরেকটা প্রশ্ন এক্সেলে মোট কতগুলি ওয়ার্কশিট বাই ডিফল্ট থাকে তো তিনটি ওয়ার্কশিট বাই ডিফল্ট থাকে এক্সেলে নেক্সট দেখো গান্ধী স্মৃতি এবং দর্শন স্মৃতি কবে স্থাপিত হয়েছিল তো সেপ্টেম্বর নাইনটিন এইট্রি ফোরে রাজঘাটে এটা স্থাপিত হয়েছিল তারপরে পিম্বলের হুলে কোন অ্যাসিড পাওয়া যায় পিম্বলের হুলে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড নিউটনের প্রথম সূত্র কী নামে পরিচিত তো এটা তোমাদের একদম মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি যেটা পনেরোই ডিসেম্বর পরীক্ষা ছিল সেখানেও প্রশ্নটা এসেছিল তো অ্যান্সার হচ্ছে ল অফ ইনারসিয়া বলা হয় নিউটনের প্রথম গতিসূত্রকে প্রোজেক্ট টাইগার কবে লঞ্চ হয়েছিল তো এটা ফার্স্ট এপ্রিল নাইনটিন সেভেন্টি থ্রিতে লঞ্চ হয়েছিলো আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছিল আরবিআই এস্টাবলিশ হয়েছিলো নাইনটিন থার্টি ফাইভে কিন্তু এই যে আরবিআই অ্যাক্ট এটা হয়েছিল নাইনটিন থার্টি ফোর কেউ বলছে আরবিআই অ্যাক্ট এসছে কেউ বলছে আরবিআই তো তোমাদের দুটোই পড়িয়ে দিলাম আরবিআই অ্যাক্ট নাইনটিন থার্টি ফোর আরবিআই প্রতিষ্ঠা হয়েছিলো নাইনটিন থার্টি ফাইভ নভেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত ভারতে কতগুলি নিউক্লিয়ার রিয়্যাক্টার রয়েছে তো ভারতের টোটাল নিউক্লিয়ার রিয়াক্টার হচ্ছে বাইশটি আলিগড় মুসলিম লীগ ইউনি সরি আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠা হয়েছিল তো এটার অ্যান্সার হচ্ছে এইটিন সেভেন্টি ফাইভ তারপর দেখো ফ্যাট স্টোরিং টিস্যু মেদ যেটা বলা হয় সেটা সঞ্চয়কারী টিস্যুটির নাম কি তো এটা নাম হচ্ছে অ্যাডিপোজ টিস্যু পণ্ডিত রামাবাই কোন ভাষার স্কলার ছিলেন তো পণ্ডিতা রামাবাই তিনি সংস্কৃত ভাষার স্কলার ছিলেন এরপর দেখো আবার একটি প্রশ্ন এসেছে জি স্যাট থার্টি ওয়ান টি তো জি স্যাট থার্টি ওয়ান হচ্ছে ভারতের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট এটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছিল সিক্স ফেব্রুয়ারি দু হাজার উনিশে তো স্যাটেলাইট থেকে প্রচুর প্রশ্ন আসছে আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো রাইট টু এ রাইট টু এডুকেশনাল অ্যাক্ট কবে প্রণীত হয় তো দেখো রাইট টু এডুকেশনাল অ্যাক্ট এটা প্রণীত হয় ফোর্থ আগস্ট টু এবং যদি বলে এটা কবে কার্যকরী হয়েছিল তো এটা দু থেকে কার্যকরী হয়েছিল ওকে এবং রাইট টু এডুকেশনাল এটা কি এখানে ছয় থেকে চোদ্দ বছরের যে সমস্ত শিশু রয়েছে তাদের বিনামূল্যে শিক্ষা সেটাই এই অ্যাক্টে বলা রয়েছে এরপর দেখো কি বলেছে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক ব্লুটুথ এর ফাউন্ডার বা প্রতিষ্ঠাতাকে বা কে ডেভেলপ করেছে তো এটা অ্যানসার হচ্ছে জ্যাফ হার্টসেন জ্যাফ হার্টসেন তিনি ব্লুটুথ এর ফাউন্ডার বিধবা বিবাহ আইন কবে পাস হয়েছিল তো 18৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস হয়েছিল তারপর দেখো ফিজিক্সে দুবার নোবেল পুরস্কার কে পেয়েছেন তো জে বার্ডেন তিনি ফিজিক্সে দুবার নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে একবার পেয়েছিলেন উনিশশো সালে একবার পেয়েছেন এরপর দেখো শ্বেত বিপ্লবের ফাদার কাকে বলা হয় বা জনক কাকে বলা হয় হোয়াইট রেভলিউশন ফাদার অফ হোয়াইট রেভুলিউশান ইন ইন্ডিয়া তো ডক্টর ভি কুরিয়ান তাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয় আইএসপির ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছিলো মনে রাখবে আইএসপির এস ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এরপর চলে এসেছে দেখো ডেট অফ ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন কবে রান হয়েছিল মানে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে হয়েছিল তো এটা সিক্সটিন এপ্রিল আঠেরোশো তিপান্ন ডালহসি মনে আছে আশা করি বোম্বে টু থানে এরপর দেখো নাইন ডট প্রাইজ দু হাজার উনিশ কুড়ি কে পেয়েছেন তো এটা তোমাদের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের ক্লাস থেকে কমন এসছে তো এটা অ্যান্সার হচ্ছে অ্যান্নি জায়দে তিনি নাইন ডট প্রাইজ পেয়েছেন সাম্বার লেক বা সম্বর হ্রদ কোথায় অবস্থিত তো সম্বর হ্রদ এটা রাজস্থানে অবস্থিত এরপর দেখো আর কয়েকটি প্রশ্ন রয়েছে কোন কোন স্টেশনে সেকেন্ড বন্দে ভারত ট্রেন চলে তো নিউ দিল্লি থেকে কাটরা এই স্টেশন পর্যন্ত সেকেন্ড বন্দে ভারত ট্রেন চলে সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা তো ইন্দিরা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু সুশীল কুমার কোন খেলার সাথে যুক্ত তো সুশীল কুমার তিনি রেসলিং বা কুস্তি এই স্পোর্টসের সাথে যুক্ত কৃষিজ ফসলের দাম নির্ধারণ করে তো এই ধরনের একটা প্রশ্ন ছিল তো এটা আমি তোমাদের ফার্স্ট শিফটে যখন সরি ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফটে এসেছিলো এটা এটা যখন ক্লাস করেছিলাম মানে কালকে যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন অ্যান্সার কী বলেছিলো মিনিমাম সাপোর্ট প্রাইস বলা হয় এবার আরেকজন স্টুডেন্ট যার কাল পরীক্ষা ছিল সে বললো এই যে এমএসপি যেটা রয়েছে এটা কে তোমার রিকমেন্ড করেছিল বা এটা কে নির্ধারণ করে যে মিনিমাম সাপোর্ট প্রাইস তো এটা করে এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস সি দু হাজার নয় সাল থেকে এটা এটা নির্ধারণ করে থাকে এরপর দেখো ভারতের সেক্স রেশিও জানতে চেয়েছিলো দু হাজার এক সাল অনুযায়ী কেউ বলছে দু হাজার এগারো দু হাজার এক তো ধরো দু হাজার একের সেন্সার যখন হয়েছিল নশো তেত্রিশ দু হাজার এগারো যখন হয়েছিল নশো চল্লিশ আর অ্যাক্ট কবে কার্যকরী হয় দেখো আরটিআই টিআই এক মনে যত ফার্স্ট শিপ সেকেন্ড শিফ দুটোতেই এসেছিলো তো দুবার আমার এখানে টাইপিং হয়ে গেছে তো এটা দেখে না দু হাজার পাঁচ সালে আরটিআই অ্যাক্ট যেটা সেটা তোমাদের কার্যকরী হয়েছিল ওকে আরটিআই অ্যাক্ট রাইট টু ইনফরমেশন অ্যাক্ট বলা হয় ওকে এবার দেখো মতি মসজিদ কে প্রতিষ্ঠা করেন তো আগ্রাতে মতি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন শাহজাহান এবার দেখো অষ্টম শিডিউল অনুযায়ী ভারতের মোট কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে তো বাইশটি ভাষা স্বীকৃতি পেয়েছে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছে তো এটা ফার্স্ট শিফটও এসেছিলো এবং সেকেন্ড মনে হয় কোথায় এরকম কিছু একটা এসেছিলো তো উনিশশো ছয় সালে ঢাকাতে এটা এস্টাবলিশ হয়েছিল ব্রিটিশদের সময় প্রথম প্রেসিডেন্সি কোথায় ছিল তো ব্রিটিশদের প্রথম প্রেসিডেন্সি ছিল সুরাট ইন্ডিয়া আফটার গান্ধী এর রচয়িতাকে তো এর রচয়িতা হচ্ছে রামচন্দ্র গুহ তো এই টোটাল সেভেন্টি সেভেন কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি তোমরা যদি এর এই কোশ্চেনের বাইরেও আরও কোনো কোশ্চেন যারা পরীক্ষা দিয়েছিলে মনে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি অবশ্যই এগুলো অ্যাড করে দেবো পিডিএফের মধ্যে এবং এটা পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নাম হচ্ছে জবসকে একাডেমি ফ্রিতে সেখান থেকে অনেক আমি পিডিএফ পোস্ট করে থাকি তোমরা সেগুলো ডাউনলোড করে দিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং